हाय फ्रेंड्स, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলের নাম হলো শোভনস রিভিউ। তো আমি এখন একটা বাংলা নাটকের রিভিউ করব। বাংলা নাটকটার নাম হলো পান্তাভাতে ঘি। এই নাটকটা কিন্তু আজকেই মানে 27 জুলাই 2021 রিলিজ করেছে। নাটকের আমি যদি ডিউরেশনের কথা বলি, 54-55 মিনিটের মতো নাটক। এবার নাটকটা দেখে আপনাদের বেশ ভালো লাগবে। একটা একটা লাভি ডাভি ব্যাপার আছে, একটা রোমান্টিক একটা জনরা বলতে পারেন, এবং এর সাথে কিছু কমিক টাইমিং রয়েছে। তা সব মিলিয়ে একটা রোমান্টিক কমেডি একটা নাটক। লিড কাস্টে আছে জিয়াউল হক, অপূর্ব এবং সাবিলা নূর। এছাড়া আরও কাস্টে আরও বেশ কিছু ক্যারেক্টার এখানে রয়েছে, যেগুলো কিন্তু এই পুরোপুরি নাটকের সাথে বেশ যথাযথ। এর স্ক্রিপ্টটা কিন্তু লিখেছিল রাজীব আহমেদ, এবং ডিরেকশনে করেছেন হলো বি ইউ শুভ। তা নাটকটা কীরকম লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এবার যদি আমি বলি, নাটকে কিন্তু একটা রোমান্টিক একটা ম্যারিড কাপলের কথা বলা হয়েছে, এবং শুরুটা এবং শেষটা কিন্তু একইভাবে শেষ করা হয়েছে। সাধারণত হয় কি, একজন ম্যারিড কাপলের হয় কি, অনেক সময় হাজব্যান্ডের সে ম্যারেজ যে ডেটটা মানে অ্যানিভার্সারি যে ডেটটা মনে থাকে না, এবং সেটা ওয়াইফকে ওয়াইফের আবার খুব ভালোমতো মনে থাকে। তা সেই ম্যারেজ ডেটটা ভুলে যাওয়া, এই ব্যাপারটাকে নিয়ে যেভাবে নাটকটা শুরু হয়, এবং শেষটাও কিন্তু অ্যাজ ইট ইজ একদম সেম ইকুয়েশনে শেষ হয়। তার মাঝে কিন্তু এমন কিছু স্টোরি লাইন এখানে রয়েছে যেটা দেখলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। আমি হাইলি রেকমেন্ড করছি না বা ওয়ার্থ ওয়াচিং করছি না, কিন্তু আপনারা যদি জাস্ট 54-55 মিনিট নিয়ে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ বাংলাদেশের নাটক, তাদের কিন্তু নাটকের সবসময় কিন্তু তারা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে, সোশ্যাল মেসেজ। কিন্তু এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম জিনিস দেখিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস দেখিয়েছে, হ্যাঁ, একজন বর একজন বউয়ের মধ্যে তাদের মধ্যে রিলেশনে অনেক সময় বাধা বিপত্তি হতেই পারে। এখানে দেখাচ্ছে সবসময় বর তার মানে বউয়ের কথা শুনছে তার মন রক্ষা করার জন্য, এবং সব অনেক সময় বর অনেক সময় খাবার থেকে বঞ্চিত হচ্ছে, ঘুম থেকে বঞ্চিত হচ্ছে, মানে ওয়াইফ না ডাকছে বর, বরের মানে পুরোপুরি পিৎজা সে অনলাইনে অর্ডার করার পর সে সেই পিৎজা খেয়ে নিচ্ছে, কোক খেয়ে নিচ্ছে, বরকে মানে না খেয়ে ঘুমিয়ে পড়তে হচ্ছে। এই যে লাভিডেবি ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু এখানে একটা একটা অন্যরকম একটা টার্ন চলে আসে, যেখানে অপূর্বর বাবা বা এখানে বা সাবিলা নূরের যে শ্বশুর মশাই, তার একটা প্রবলেম দেখা দেয়, এবং তখন কিছু টাকার দরকার হয়ে পড়ে যেটা অপূর্বর কাছে থাকে না। তো তখন সে কোত্থেকে টাকাটা পায়, এই জিনিসটা দেখার জন্যই আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু নাটকটা দেখুন। একদম শেষে গিয়ে কিন্তু পুরো নাটকটা রিভিল হয়। তা আমার কিন্তু কেন জানি নাটকটা বেশ ইমোশনাল একটা মানে একটা ফিল এনে দিল বেশ। আমি গতকাল দেখছি মিমির দেখার পর থেকে এমন এমন নাটক আমি চুজ করে দেখছি, যে নাটকগুলো কোনো না কোনোভাবে ইমোশনাল কিছু টাচ রয়েছে, তার সাথে রোমান্টিক ফ্লিক থাকছে, তার সাথে কমেডি একটা জনরা তো মানে অ্যাড অন হচ্ছেই। তা সব মিলিয়ে কিন্তু এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা সবসময় বেঁচে থাকি। এবং এই যে নাটকটা পান্তাভাতে ঘি, এই নাটকটা এই কথাটার মানে কিন্তু অ্যাজ ইট ইজ, মানে আমি একটা কথা বলতে চাই, আপনি যখন পান্তাভাত খাচ্ছেন তখন যদি আপনার ঘি দেন, তাহলে কিন্তু আপনার পান্তাভাতটা খেতে একটু অন্যরকম লাগবে। কারণ পান্তাভাত সাধারণত একটা একটা লো লেভেলের লোক আমরা সাধারণত খেয়ে থাকি, তার সাথে ঘি একটা বেশ একটা রিচ খাবার এসে পড়ে। কাজে এই যে মিক্স আপটা, এই মিক্স আপটাকে কিন্তু মানে ডিরেক্টর কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে। প্রোডাকশন ডিজাইন খুব ভালো, সেট ডিজাইন অসাধারণ, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে যেভাবে প্রপসগুলো ইউজ করা হয়েছে, যেভাবে ড্রেস ডিজাইন করা হয়েছে, লোকেশনটা বেশ সুন্দর, যদিও ম্যাক্সিমামটা শ্যুট হয়েছে এবং ঘরের মধ্যে, তাও সব মিলে আমার দারুণ লেগেছে। তা এই ছিল আমার পান্তাভাতে ঘি নাটকটা রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পান্তাভাতে ঘি এই নাটকটা দেখে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আরও আমার সাথে জুড়ে থাকার জন্য আমার ইনস্টাগ্রামের আইডি, আমার ইউটিউবের আইডি এবং ফেসবুকের আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। লটস অফ লাভ, বাই।